আজ শনিবার সতেরোই কার্তিক দু হাজার সালের চৌঠা নভেম্বর মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিচারায় নামাক সন্ধ্যাবেলার সময় এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শনি বক্রিয় অবস্থানে আছে আর আজকের দিনেই কিন্তু শনি মার্গি হতে চলেছে এতদিন শনি বক্রি ছিল আর চৌঠা নভেম্বর শনি মার্গি হচ্ছে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত শনি মার্গী অবস্থানেই থাকবে যারা যারা বিশেষ করে শনির বক্রি অবস্থানে নেগেটিভ নিউজ পেয়েছেন বা নেগেটিভ ইম্প্যাক্ট পেয়েছেন তারা এবার পজিটিভ ইম্প্যাক্ট পেতেই পারেন শনির নাম জব ধ্যান আলোচনা করুন দিনের এনি টাইমে শনির গায়ত্রী মন্ত্র ওম সূর্যপত্রায় বিদমহে উপায় ধীমহী তন্ন শৌরী প্রচোদায়াত এনি টাইম এনি প্লেস বা পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু আপনারা জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর শনি মহারাজ নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি করলে কিন্তু শনি কর্মফলদাতা তিনি সুফল দিতে বাধ্য হয়ে যান আজকের দিনে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর আজ সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মানসিকভাবে চাপমুক্ত থাকতে বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক পবিত্রতা অনুভব করবেন অর্থগতভাবে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হটকারিতা করবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিং সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে জোর কথাবার্তা বলবার সময় জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না